আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম সো দেখতেই পারছেন আমি এদিকে একটু বাহের শেয়ার করলাম এরপর আমি এদিকে চলে এসেছি আমাদের কিন্তু চাটা খাওয়া শেষ আর একটু দেরি করেই কিন্তু আমি সকালে নাস্তা রেডি করবো তো প্রথমে ভাবছিলাম একদম অল্প করে দুই কাপের দুই কাপ ময়দা দিয়ে একটা ডো রেডি করবো এরপরে দেখা যায় বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক ব্যাপার না আমরা কিন্তু খেতে পারবো তো আর জাহাদ মজিদ ওরা হচ্ছে চলে গেছে মাদ্রাসায় তো ওদের জন্য রেখে দিবে আর কি মানে রেখে দেবো যেগুলো রয়ে যায় আর এইদিকে আমি হচ্ছে ডো রেডি করার পর ভালো করে মতে নিয়েছি অ্যান্ড আমি এদিকে রুটি মেলে নিয়েছিলাম আর মরিমকে দিয়েছি রুটিগুলোকে শেখে নিতে সো হচ্ছে সেকে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমি গরম গরম চলে এসেছি রুটি খেতে আমি এখানে তরকারি নিয়েছি তারপরে তো রুটি নিয়ে নিলাম ফুলকো রুটি আমি একটা নিয়েছি একটা হওয়ার পর যদি আমার লাগে আমি আরেকটা নিয়ে নিব এই তো আমি শুরু করলাম পরে দেখা যায় আমার আম্মু মানে আরেকটা প্লেট না নিই আমার প্লেটটি বসে পড়েছেন সো তো মামি একসাথেই আমরা খেয়ে নেবো আর আজ হচ্ছে মজার কিছু রান্না শেয়ার করবো আপনাদের সাথে সো এই স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর যাত গিয়েছিল বাজারে এখানে মাছ নিয়ে এসেছে আজ ছিল বাজারের দিন দেখতে পাচ্ছেন তো মাছ হচ্ছে পাঙ্গাস মাছ দুই জাতের পাওয়া যায় আমরা রেগুলার যে মাছটা খাই সেটা হচ্ছে লাল পাঙ্গাস আর এখানে কালোটা নিয়ে এসেছে কালোটা দেখে আমাদের কাছে একদমই পছন্দ হয়নি তো আম্মা বলছিলেন এটা কেন নিয়ে এসেছে তো সে বলছে আবার বাজারে যেটা উঠেছে কি ওই মাছ এনেছি সো যাই হোক কিছু করে নিয়ে আমার আম্মু মাছ কেটে নিচ্ছিলেন আর এইদিকে আমি চলে এসেছি তো কী করব ভাবতে ভাবতে দেখা যায় আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আমি এখানে মরিচ বের করে নিয়েছি মরিচগুলোকে আমি মরিচের ডাটাগুলো ফেলে দিচ্ছিলাম আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর দেখা যায় বিজানোরও সময় নেই সাথে সাথে ভাবছি বেটে ফেলবো মরিচগুলো লাল মরিচ দিয়ে বর্তা তৈরি করব তো এখানে সুটকিগুলো ধুয়ে নিচ্ছিল না সুন্দর করে ভালোভাবে প্রথমে পানি নিয়েছে পরে আবারও ভালো পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আর এরকম সুটকির মধ্যে কিন্তু ভিতরের নাড়ি বুড়ে থাকে সেগুলো ফেলে দিতে হয় আমরা ফেলে দিই আর এখানে দেখতে পাচ্ছেন ওর মেহেন্দির কথা বলছিলাম অনেক সুন্দর করে মেহেদি পড়েছে হাতে মনে হচ্ছে হাতে সো আমি বলছিলাম হাতে আর ব্রেসলেট দেওয়া লাগবে না এই মেহেদি পরলেই কিন্তু হয়ে যাবে একদম ভরপুর মেহেদি হয়ে গিয়েছে তো হাতের আঙ্গুলে দেয় পরে দিয়ে দিবে। তারপর এদিকে ফ্রাই বসিয়ে রসুন পেঁয়াজ আর হচ্ছে সুটকি টেলে নিবে আমি এদিকে শিলপাটা নিয়ে বসে পড়েছি তো শিলপাটায় আমি মরিচগুলোকে বেটে নিচ্ছিলাম আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন এগুলো ঠেলে দিচ্ছিলো একদম নিচে দেখতে পারছেন বেশি করে লবণ দিয়ে দিয়েছে লবণ দিলে দেখা যায় ফ্রাই প্যানের লেগে যায় না খুব সুন্দর কিন্তু টালা হয়ে যায় পেঁয়াজ রসুনগুলো এতো এইভাবে টেলে নেবে আস্তে আস্তে একদম অল্প আছে আর আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গরমের শপিং গরমের দিনে আসলে খুব বেশি একটা আমরা শপিং করতাম না তো এ তো এবার আমরা গরমে কিছু শপিং করেছি আর সেগুলো শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মরিষ বাটা হয়ে গিয়েছে আমি দুইবার বেটে নিয়েছি আর এদিকে আমি যতক্ষণ মরিচ বেটেছিলাম ততক্ষণ এখানে আনাসো আমার সামনে বসে আছে তাকে আমি সরাতেই পারছি না কিছুতেই নিয়ে গেলে পরে আবারও দেখা যায় আমাদের মানে জায়গা মতো চলে আসে এই অবস্থা সব বেচারা থাকুক আমাদের পাশে আর এদিকে দেখতে পাচ্ছেন মজিদ লেবু দিয়ে লেবুর পানি এখানে লেবুর জুস নয় লবণ দিয়ে আর কি বানিয়েছে গরমের মধ্যে এরকম আমরা লেবুগুলি আর কি পানি খাই ভালোই লাগে মাথা ব্যথা থাকলে চলে যায় তো আমি হচ্ছে মরেশ পাটার পর আমার বোন বলছে আমার কাছে দাও আমি বাকিগুলো বেটে নেই তো আমিও দিয়ে দিলাম আমি মাছ পরিষ্কার করে নিয়েছিলাম আমার আম্মা মাছ কেটে দিয়েছেন তো আমি যেগুলো রান্না করবো সেগুলো নিয়েছি আবারও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো মাছ পরিষ্কার করার জন্য চলে গিয়েছি আর তাকে এখানে বসিয়ে দিলাম তা না মানে পুরোপুরি শুটকি বেটে নিবে তো এখানে চামচ দিয়ে বেটে নিচ্ছিল আর দেখা যায় গরমও পড়েছে গরমের মধ্যে কিন্তু মরিচ হাতে লাগলে মরিচ আমরা বাটি টিকি কিন্তু হাত তো জ্বালা পোড়া করবেই আর এ তো দেখতে পাচ্ছেন শেষমেশ কিন্তু হাত লাগিয়ে নিয়েছে আমি কিন্তু হাত দিয়ে মরিচ পেটেছি মানে হাত দিয়ে নাড়াচাড়া করে চামচ দিয়ে দেখা যায় খুব বেশি একটা মানে কমফর্টেবল লাগে না আমাদের কাছে তারপর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন লাল মরিচের বর্তটা রেডি আর গরমের মধ্যে দেখা যায় লেবু আর লাল মরিচ গরম গরম ভাত হলে মজা করে খাওয়া যায় এদিকে আমার মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে এখানে মরিয়ম নিয়েছে হলুদের গুঁড়ো তারপর লবণ তারপর এদিকে ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একে একে আর মাছ দেখা যায় খুব বেশি একটা বড় ছিল না যার জন্য একদম ছোট ছোট পেস হয়েছে মাছের পেস দেখতে পাচ্ছেন একটু বেজে মাছ বোনা রান্না করবে মজা করে তারপর এদিকে চলে আসলাম পর একটু ভিডিও করে নিচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিলাম তো এখন আমি হচ্ছে ডেকে রেখে দিব যার ভালো লাগে যে আগে খেতে বসে পড়বেন যদি ভালো লাগে খাবেন আর এই তো এদিকে মাছ পুনও রান্না করা হবে তো নিচের পাশটা হয়ে গেলে এখন উলটিয়ে দিচ্ছিল আর রোদ উঠেছে যেহেতু বাহিরে আমাদের অনেক জামাকাপড় গড়ে জমা সো আস্তে আস্তে সেগুলোও ধুয়ে দিচ্ছিলাম তো আমি হচ্ছে

আর ওরা হচ্ছে ভিডিও করছে রান্নাবান্না করছে আমি গিয়েছিলাম আমার কাপড় চুপড় দুতে সো এসে দেখছি এই অবস্থা তো সে ওর হাতের মধ্যে উম্মা দিচ্ছে আর ওর সাথে যদি কথা না বলে তাহলে দেখা যায় এক এক করে সবার হাত নাড়বে সবার গায়ে হাত দিবে মানে মুখের দিকে দিকে তাকাবে সো ওর সাথে কথা না বলে দেখা যায় আমরা থাকতেই পারি না এরকম তো যতক্ষণ রান্না করেছি সে আমাদের রান্না করেছিল এইভাবে আমাদের সাথে কিছু বললে মিষ্টি করে হাসি দিবে সেবার গালে উম্মা দিবে তো এই হল অবস্থা তার তো আমাদের রান্না শেষে পরে দেখা যায় আবার ওর বাই এসে ওকে নিয়ে গেছে জোর করে নিয়ে গেছে সে যেতে চায় না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবান্না শেষ এখানে পাঙ্গাস মাছ বোনা হয়েছে আর এইদিকে হচ্ছে আমাদের পার্সেলও চলে এসেছে তো মুজিদ গিয়েছিল। এই পার্সেলগুলো রিসিভ করতে এগুলো কিন্তু অনেক আগেকার শপিং এখন শেয়ার করছি আপনাদের সাথে রোজার ঈদের পরে হচ্ছে এই শপিংগুলো করেছিলাম আর রোজার ঈদের পরে দেখা যায় আমার আব্বুর মানে আব্বুর যাওয়ার একটা দুম লেগে যায় অনেক ঝামেলা ছিলাম তখন তো তখন আর এই ভিডিও শেয়ার করতে পারিনি একদম নিচে চলে গিয়েছে তো আজ মনে পড়লো বাবলা মাঝ শেয়ার করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো বাটিকের কালেকশন গরমের জন্য কিন্তু কমফোর্টেবল তো সেগুলো দেখে দেখেই আমি অর্ডার দিয়েছিলাম আমাদের তিনজনের জন্য তো এখানে সবগুলো বাটিক কিন্তু আমরা নিজে পছন্দ করে অর্ডার দিয়েছি আর এগুলো দেখতেও মার্শাল্লাহ সুন্দর আর এই বাটিক কাপড়গুলো পরলেও কিন্তু অনেক বেশি আরাম লাগে আরামদায়ক কাপড় তো একটা একটা করে সবগুলো বের করে নিয়েছি সবগুলো কিন্তু আমাদের পছন্দে অর্ডার করেছিলাম কিন্তু এক একটা মানে বিভিন্ন টাইপের ড্রেস আছে এখানে বিভিন্ন ডিজাইন অ্যান্ড কালার কাপড়ের কোয়ালিটি কিন্তু একই রকম তো পরে দেখা যায় আমরা কোনটা নিব কোনটা কে নিব সেটা নিয়ে কনফিউজড তো পরে মানে যার যেটা ভালো লাগে আমরা কিন্তু নিয়ে নিচ্ছিলাম আর এখানে দুইটা স্বাদবাহারও অর্ডার দিয়েছি কটন কাপড়ের মধ্যে এখানে তিনটা সাদা ছিল তো সেটাও একটু কোলে দেখাচ্ছিলাম তো গরমের মধ্যে কিন্তু এটাও খুবই আরামদায়ক পরলে আরাম লাগবে তো এটা ছিল থ্রি পিস সহ এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরমের শপিং আর এই ড্রেসগুলো কিন্তু আমরা বানিয়ে পরেও ফেলেছি অলরেডি মানে অনেক দিন হয়ে গিয়েছে বানানো হয়েছে এরপর আমরা পরছিলাম ঈদের পরে যেহেতু আনিয়েছে রোজার ঈদের পরে তো বান ড্রেসগুলো সেলাই করার পর আমরা কিন্তু অলরেডি এগুলো পরছি অনেক বেশি আরামদায়ক কমফর্টেবল আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই ড্রেসগুলো দামে একটু কম কিন্তু এগুলো পরলে অনেক আরাম লাগে সো আপনারাও কিন্তু আনতে পারবেন এভাবে অর্ডার দিয়ে বাটিকের কালেকশন একদম রিজনেবল প্রাইসে তো এই দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তা দিয়ে বাদ খেয়েছি খুব বেশি একটা মজা লাগছিল না আমার কাছে আজকের বর্তা বর্তা কিন্তু মজা হয়েছে কিন্তু আমার মুখে যেন মজা লাগছে না মানে হচ্ছে জীবের রুচি চলে গেছে এরকমের তো বিকেলের দিক দিয়ে একটু ভিডিও শ্যুট করেছে বাহিরের এই তো আস্তে আস্তে আমাদের এই জায়গা থেকে পানি নেমে যাচ্ছে তো এতটুকু পানি যদি তাকে দেখা যায় ভালো লাগতো সময় বেড়ে গেলে সমস্যা তো বিকেলবেলা আমরা হচ্ছে গোটের সামনে বসে আছি সবাই বলছিল যদি একটা নৌকা হতো তাহলে একটু গড়ে আসতাম বাহিরে পরন্ত বিকেলে কিন্তু পানির একটু নৌকা বেয়ে আসলে ভালোই লাগতো আসলে তো এখন আর দেখা যায় কারোর নৌকা নেই কার নৌকা নিয়ে যাবো এই তো এই ছিল আমার আজকের ব্লক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম